ধর্মতলা থেকে কালীঘাট হয়ে একবালপুরের আস্তানায় গা ঢাকা দিয়েছিল জঙ্গিরা। এবিপি আনন্দের হাতে সন্ত্রাসবাদীদের রুটম্যাপ, কাজে ব্যাগ ছিল দুটো বড় বড়, যে বাইরে ঘুরতে যায় দুজনের কাজে একটা একটা। কলকাতা থেকে দার্জিলিং পুরুলিয়াতেও গিয়েছিল জঙ্গিরা, মোবাইল সারাতে গিয়েছিল চাঁদনী চকেও। দীঘা যাওয়ার বাসে উঠেও গ্রেফতারির মাঝে 14 দিন ঘিরে রহস্য। কর্ণাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রের ঠিকানায় ভুয়ো আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, নজর এড়াতে হাতে রাশি রাশি সিম কার্ড, কিভাবে কারো নজরে এলো না, এখনো ধোঁয়াশা। এক মাস ধরে রাজ্য জুড়ে অবাধে বিচরণ, শুধুই কি গোপন ঘাঁটি হিসেবে বাংলাকে বেছে নিয়েছিল জঙ্গিরা, নাকি এখানে থেকেই ছিল আরও কোনো নাশকতার ছক। শুধু বেঙ্গালুরু নয়, বেঙ্গালুরুর একাধিক বিস্ফোরণে উধৃত আব্দুল তুয়াহা জড়িত, অনুমান এনআইএর, আইএস এর আল হিন্দ মডিউল যোগেরও সন্দেহ। দীঘা থেকে গ্রেফতার দুই সন্দেহভাজন, নাম না করে এবার মমতার নিশানায় শুভেন্দু। বাংলাকে বদনাম করার চেষ্টার অভিযোগে মুখ্যমন্ত্রীর আক্রমণ, পাল্টা জবাব সুকান্তর। দীঘার হোটেল থেকে গ্রেফতার জঙ্গি, সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল বাংলা, কটাক্ষ দিলীপের, পাল্টা অধিকারী পরিবারের যোগসাজশের সন্দেহ কুণালের। 8 দিন পর ভূপতিনগরে হামলায় গ্রেফতারি শূন্য, ভাঙা গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, পুলিশকে জানালো এনআইএ, নিউটাউনের অফিসেই ফরেন্সিক পরীক্ষার সিদ্ধান্ত। ফের ভোলবদল শাহজাহানে, কেন্দ্রীয় এজেন্সির প্রশংসার পরে কুন্তলের পথে হেঁটে চাপ দেওয়ার অভিযোগে কোর্টে চিঠি, এটা ওর লেখাই নয়, পাল্টে ইডি। ডাবগ্রাম ফুলবাড়ির সভা থেকে অমিত শাহকে জবাব মমতার, ভোটের মুখে ফের ঘোষণা, 31 ডিসেম্বরের মধ্যে আবাসের প্রথম কিস্তির টাকা মিটিয়ে দেবার আশ্বাস অভিষেকের। বহরমপুরে কংগ্রেসের প্রচার ঘিরে তুলকালাম, তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগান, মেজাজ হারিয়ে তেড়ে গেলেন অধীর। ফের তাপসের নিশানায় সুদীপ, সুদীপ ব্যানার্জি লয়ালিস্ট হতে তো চৌরঙ্গিতে হতে হবে, তা না হলে পরে তৃণমূলটি করা যাবে, ওনার কাজ হলো কোনো জায়গায় প্রবলেম না থাকে ক্রিয়েট করা। প্রথমবার আই লিগ চ্যাম্পিয়ন মোহামেডান, নিয়ম রক্ষা শেষ ম্যাচ হেরেও যুবভারতীর রং সাদা কালো, মোহনবাগান ইস্টবেঙ্গলের পর এবার খেলবে আইএসএল এ। রোড শো চলাকালীন ঢিল, কপাল ফাটল অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির, আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী, উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের আগে আবার বিভাজনের কাজ, রাজনীতির মারপ্যাচে দমবন্ধ দার্জিলিং, পাহাড়ের মন বুঝতে ঘুরে দেখল এবিপি আনন্দ, ভোটের হাওয়া সকাল 10:30। বিধানসভা ভোটে কংগ্রেসের জয়ের পরে এবার লোকসভা ভোটে কি জবাব দেবে তেলেঙ্গানা, হাওয়া বুঝতে হায়দ্রাবাদ এবিপি আনন্দ, মহাভারত এক্সপ্রেস সকাল 11:30। কোন কেন্দ্রে কে গিয়ে কোথায় হবে জোট টক্কর, কোথায় লড়াই হাড্ডাহাড্ডি, বাংলার 42টি লোকসভা আসনে সি ভোটারের সমীক্ষা, ঘটনাখানিক সঙ্গে সুমন রাতাত্তায়।